দর্শক, সেই ঘটনাস্থলে রয়েছেন আমাদের সহকর্মী তৌহিদুজ্জামান তন্ময়। আমরা সরাসরি চলে যাব তার কাছে। তন্ময়, সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি আমাদেরকে বলবেন? যে বঙ্গবাজারে প্রথমে কিন্তু আপনি যেমনটি বলছিলেন যে সকাল 6:10 বঙ্গবাজার মার্কেটে প্রথমে আগুন লাগে, এবং এই মার্কেটে আগুন লাগার পরে প্রথমে প্রথমে মধ্যে স্থলে আগুন নিয়ন্ত্রণের কাজ, এরপরে একের পরে মোট 47টি ইউনিট কাজ করছে, এবং এখন পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীর সম্মিলিত ইউনিট যুক্ত হয়ে একযোগে কাজ করছে। এছাড়াও বিমান বাহিনীর একটি হেলিকপ্টার আকাশ থেকে কেটে পানি দেওয়ার ব্যবস্থা করছে। তন্ময়, আপনি আপনার ক্যামেরার মাধ্যমে যদি আমাদেরকে সেখানকার পরিস্থিতি দেখা দেন। সেখানকার পরিস্থিতি যখন আমি স্পট গুলোতে যাচ্ছি, স্পটে যাচ্ছি, তখন সেই স্পটে নেটওয়ার্ক থাকছে না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই আঙ্গিনায় এসে লাইভ দিচ্ছি, কারণ হচ্ছে ওই স্পটে এত পরিমাণ ভিড় এবং আগুনের মেন স্পটে কোনোভাবে কেউই লাইভ দিতে পারছে না। আমি যেটি বলছিলাম যে বঙ্গ মার্কেট থেকে আগুনটি ছড়িয়ে গেছে এনএক্স মার্কেটে, এবং এনএক্স মার্কেটে এখন এনএক্স মার্কেটটি এছাড়াও ফায়ার সার্ভিস থেকে বলা হচ্ছে কিন্তু যে পানির স্বল্পতা রয়েছে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিস তাদের যে নিজস্ব 47টি ইউনিট ছিল সেই ইউনিটের পানি ফায়ার সার্ভিস ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং পাশে রয়েছে পুলিশ সদর দপ্তর এবং পশু হাসপাতাল, সরকারি কর্মচারী হাসপাতাল, ফায়ার সার্ভিস সদর দপ্তর সহ একাধিক সরকারি প্রতিষ্ঠানের যে পানির ব্যবস্থা রয়েছে সেই পানির ব্যবস্থা থেকে ফায়ার সার্ভিস পাইপ দিয়ে, বড় বড় পাইপ দিয়ে অনেক দূর থেকে পানির ব্যবস্থা করছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখন পর্যন্ত পানির স্বল্পতা রয়েছে, আগুন যদি নিয়ন্ত্রণে কিছুক্ষণের মধ্যে না আসে তাহলে এই পানির সমস্যা নিয়ে তাদের বেগ পেতে হবে। আমি বলে রাখি যে পাশাপাশি ওয়াসাকেও খবর দেওয়া হয়েছে, ওয়াসার একাধিক পানির গাড়ি সেই এই স্পটে আনেন যে এই মার্কেট ঈদ উপলক্ষে এই ব্যবসায়ীরা কোটি কোটি টাকার মালামাল তুলেছেন। আমি কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছি, ব্যবসায়ীরা বলছেন যে তাদের ঈদ উপলক্ষে প্রচুর টাকার মালামাল ইতিমধ্যে তাদের যে দোকানগুলো রয়েছে সেই দোকানে তোলা হয়েছে। তবে এই আগুনের সব তাদের স্বপ্ন, তাদের যে ব্যবসায়িক জিনিসপত্র সব পুড়ে ছাই হয়ে গেছে। অনেকে কিন্তু লোন করে, ব্যাংকের লোন করে বা ধার দেনা করে এই ঈদ উপলক্ষে মালামাল তুলছিলেন, কিন্তু এই মার্কেটের পুরো মার্কেট একদম আগুনে ভস্মীভূত হয়েছে। এবং পাশে কিন্তু যে আমি বলছিলাম যে এনএক্স মার্কেট রয়েছে, সেই মার্কেটে আগুন ধরে হচ্ছে যে পাশে কিন্তু পুলিশ হলো, সেই আগুন যদি আনা না, মূল ভবনটিও আগুন। এছাড়াও এই বঙ্গ সামনে রয়েছে হাসপাতাল, আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি যে এই হাসপাতালটিতে রোগী রয়েছে। আমি একটু দেখাতে চাই পেছন দিক থেকে এই হাসপাতালের চিত্র। আপনি দেখতে পাচ্ছেন যে এই হাসপাতালের বিল্ডিং এর উপর দিয়ে কিন্তু ধোঁয়া উড়ে যাচ্ছে, অর্থাৎ আগুন কিন্তু এই হাসপাতালের খুব বেশি দূরে নয়, মানে আগুন সহসায় নিয়ন্ত্রণে না আনা গেলে এই হাসপাতালটিতেও আগুন লেগে যেতে পারে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য, ধন্যবাদ আপনাকে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।